যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, হেল্পার, পিওন পদের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উত্তর। দ্য রেশিও অফ ইনকাম টু দ্য এক্সপেন্ডিচার অফ ফ্যামিলি ইজ 10:7। ইফ দ্য ফ্যামিলি এক্সপেন্সেস আর রুপিস 11,200, দেন দ্য সেভিং অফ দ্য ফ্যামিলি, সেভিং বার করতে হবে। তাহলে ইনকাম কত বলা আছে? ইনকাম 10, তারপরে এক্সপেন্ডিচার বলা আছে 7, তাহলে সেভিং কত? 10-7, 3। এখানে কি বলা আছে? ইফ দ্য ফ্যামিলি এক্সপেন্সেস কত? 11,200, তাহলে এক্সপেন্সেস বলা আছে 11,200। কী বার করতে হবে? সেভিং, তাহলে সেভিং কত বার করলেই হয়ে যাবে? 11,200 ইন্টু 3/7, 7 দিয়ে কাটলে 7×7, 6×7=42, 0×0=348, 4,800, সঠিক উত্তর হলো 4,800। তাহলে এখানে ইনকাম টু দ্য এক্সপেন্ডিচার, তাহলে ইনকাম কত? 10, এক্সপেন্ডিচার 7। তাহলে ইনকাম যদি 10 হয়, এক্সপেন্ডিচার যদি 7 হয়, তাহলে সেভিং বার করে নিতে হবে, সেভিং কত? 3। তাহলে এই এক্সপেন্ডিচার যেটা আছে সেটাই বলা আছে 11,200, তাহলে সেভিং কত? 3 বার করলেই হয়ে যাবে, সঠিক উত্তর 4,800 টাকা। টু পজিটিভ ইন্টিজার্স আর ইন রেশিও 3:4। ইফ দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার ইজ 1,728, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য গ্রেটার ইন্টিজার, অফ দ্য ভ্যালু অফ দ্য গ্রেটার নাম্বার। তাহলে দুটো নাম্বার রেশিও আছে 3:4, তাহলে ধরা যাক 3x আর 4x নাম্বার দুটো। এবার বলেছে তাদের প্রোডাক্ট মানে এদের গুণফল কত হবে? 1,728, তাহলে গুণ করলে কত হচ্ছে? 3×4=12, 12x² সমান 1,728। তাহলে x² সমান কত হলো? 1,728/12, 12×12, 4×12=48, 4×12=48, 144। তাহলে x সমান কত হলো? x সমান 12। x সমান যদি 12 হয়, এখানে কি গ্রেটার নাম্বার জিজ্ঞেস করেছে, গ্রেটার নাম্বার মানে 4, 4×x, 4x, তাহলে 4x সমান 12, 12×4=48, সঠিক উত্তর অপশান সি। দুটো নাম্বার রেশিও আছে 3:4, তাহলে 3x আর 4x ধরা হলো, তাদের প্রোডাক্টটা বলেছে কত? 1,728, তাহলে দুটো গুণ করলে 1,728 আসছে, 3×4=12x² সমান 1,728, তাহলে x² সমান কত? 144, তাহলে x সমান 12। তাহলে এখানে যেহেতু গ্রেটার নাম্বারটা বার করতে বলেছে, তাহলে 4x বার করতে হবে, তাহলে 4×12=48, সঠিক উত্তর অপশান সি। ইফ দ্য সাম অফ টু নাম্বারস ইজ ইকুয়াল টু 8 times অফ দেয়ার ডিফারেন্স, দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার। তাহলে দুটো নাম্বার আছে, ধরা যাক এক্স আর ওয়াই, দুটো নাম্বার। কী বলছে? সাম অফ দ্য নাম্বার, দুটো নাম্বারের সাম মানে x+y, দুটো নাম্বারের সাম কি? 8 times অফ দেয়ার ডিফারেন্স। তাহলে যদি তার ডিফারেন্স হয় x-y, তার কত টাইমস বলেছে? 8 times। তাহলে দুটো নাম্বারের রেশিও জিজ্ঞেস করেছে, তাহলে x+y = 8x-8y, এক্সগুলো একদিকে, ওয়াইগুলো একদিকে করলে তাহলে 7x = 9y, তাহলে x/y বার করতে হবে, x/y সমান 9/7, তাহলে সঠিক উত্তর হবে 9:7। দুটো নাম্বারের সাম বলেছে, দুটো নাম্বারের সাম মানে x+y, 8 times অফ দ্যার ডিফারেন্স, দুটো ডিফারেন্সের 8 times, তাহলে x-y তার সঙ্গে কত মাল্টিপ্লাই করতে হবে? 8, তাহলে x+y 8x-8y, দুটো ক্যালকুলেশন করলে x/y বের হয়ে গেল 9/7, তাহলে 9:7 সরি করতে হবে। ₹630 আর টু ডিভাইডেড বিটুইন এ বি সি সাজ দ্যাট শেয়ার অফ এ অ্যান্ড বি ইজ 2:3, বি অ্যান্ড সি ইজ 4:5, হোয়াট ইজ দ্য শেয়ার অফ এ শেয়ার বার করতে হবে। তাহলে এ বাই বি কত রেশিও আছে? 2/3 রেশিও, আর বি বাই সি কত রেশিও আছে? 4/5। এখানে বি কত? বি এখানে প্রথমটায় বি হচ্ছে 3 আর দ্বিতীয়টায় বি 4,
তাহলে প্রথমটার সঙ্গে যেহেতু দ্বিতীয়টার বি ফোর, তাহলে প্রথমটার সঙ্গে ফোর দিয়ে মাল্টিপ্লাই, কত হলো 8/12। আর দ্বিতীয় প্রথমটা যেহেতু থ্রি ছিল, তাই জন্য দ্বিতীয়টার সঙ্গে থ্রি দিয়ে মাল্টিপ্লাই, তাহলে কত হলো 3 4 12/15। এখন বি দুটো সেম, এখানেও 12 এখানেও 12, তাহলে এ ইজ টু বি ইজ টু সি পাওয়া গেল, কত হলো 8:12:15। সব কটা যোগ করলে কত হয়, 12 8 20 আর 15 35। কার শেয়ার বার করতে হবে, এ শেয়ার, তাহলে এ ইকুয়ালস টু এ কত 8 8/35 × 630। 630 টাকা ভাগ করতে দেওয়া হয়েছে, সেই জন্য 630। 7 দিয়ে কাটলে 5 7 35, 7 9 63 90, 5 18 90, 18 8 144। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। তাহলে 630 টাকা, 630 টাকা তিনজনের মধ্যে ভাগ করতে হবে এ বি সি, যেখানে এ বি 2:3 দেওয়া আছে আর বি সি 4:5 দেওয়া আছে। তাহলে এ বি সি বার করে নিতে হবে, যেহেতু প্রথমটায় বি থ্রি আর পরেরটার বি ফোর, তাই প্রথমটার বি প্রথমটা দুটো রেশিওর সঙ্গে ফোর দিয়ে গুণ করতে হবে আর দ্বিতীয়টার সঙ্গে থ্রি দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 12, আর এদিকে 12 15 এসে গেলো, তাহলে এ বি সি কত হলো 8:12:15। তাহলে যেহেতু এর চেয়েছে, সুতরাং শুধু এরটাই দরকার, তাহলে এ সমান কত, এ হচ্ছে 8 টোটাল 35, তাহলে 8/35 × টোটাল টাকা হচ্ছে 630, 630 দিয়ে গুণ করলে 144 অ্যান্সার। সঠিক উত্তর অপশান এ। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ, এ পি বাই কিউ সমান ফোর দেওয়া আছে, তাহলে পি বাই কিউ সমান ফোর দেওয়া আছে, ফোর মানে কি, ফোরের নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে পি মাইনাস কিউ করতে হবে, পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। তাহলে প্রথমে মাইনাস, তাহলে 4 - 1/4 + 1, তাহলে 3/5, সঠিক উত্তর 3/5। সেভিংস ইজ এ ফাংশন অফ ইনভেস্টমেন্ট এক্সপোর্ট ইমপ্রুভমেন্ট ইন প্রোডাক্টিভিটি ইনকাম, সেভিং এটা ফাংশন, কার ফাংশন সেভিংটা, সেভিং ফাংশন হচ্ছে ইনকামের, সঠিক উত্তর হবে ইনকাম। ইন দ্য কন্টেক্সট অফ ইনকাম ট্যাক্স দ্য অ্যাক্রোনিমাম আইটিআর স্ট্যান্ডস ফর, আইটিআর স্ট্যান্ডস ফর কি, ইনকাম ট্যাক্স রিসিপ্ট, ইনকাম ট্যাক্স রেভিনিউ, ইনকাম ট্যাক্স রিটার্ন, ইনকাম ট্যাক্স রিসিপ্ট। আইটিআর, আইটিআর হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন, সঠিক উত্তর হবে ইনকাম ট্যাক্স রিটার্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স, সেলস ট্যাক্স, সেল ট্যাক্স, এক্সাইজ ডিউটি, এস্টেট ডিউটি, কাস্টম ডিউটি, হুইচ ইজ নট, নট বলেছে ইনডাইরেক্ট ট্যাক্স, সেল ট্যাক্স তো একটা ইনডাইরেক্ট ট্যাক্স, এটা হবে না, এক্সাইজ ডিউটি ইনডাইরেক্ট ট্যাক্স, এস্টেট ডিউটি এটা তো ইনডাইরেক্ট ট্যাক্স নয়, এস্টেট ডিউটি হবে, কাস্টম ডিউটি এটা ইনডাইরেক্ট ট্যাক্স, তাহলে এটা হবে না, তাহলে সঠিক উত্তর এস্টেট ডিউটি। ইন্ডিয়ান রুপি হ্যাজ গট ইট সিম্বল রুপিস, দিস সিম্বল হ্যাজ বিন ডিজাইন বাই, এই রুপিস এই চিহ্নটা কে ডিজাইন করেছে, এটা তো করেছে উদয় কুমার, ডি উদয় কুমার, সঠিক উত্তর হবে ডি উদয় কুমার। দ্য এজেন্সি এস্টিমেটিং দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, কোন এজেন্সি ন্যাশনাল ইনকাম মাপে, ইন্ডিয়ার ন্যাশনাল ইনকাম, তো সিএসও, সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সঠিক উত্তর হবে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। হুইচ অর্গানাইজেশন কালেক্টস দ্য ডাটা ফর আনঅর্গানাইজ সেক্টর, আচ্ছা আনঅর্গানাইজ সেক্টর বলেছে, তাহলে হচ্ছে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, এনএসএসও হবে। হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউট ইন্ডিয়া মেজর ইম্পোর্ট আইটেম, সব থেকে বেশি ইম্পোর্ট করা হয় কোনটা, জুট টেক্সটাইল, এটা তো এক্সপোর্ট করা হয়, এটা হবে না, টি, টিও এক্সপোর্ট করা হয়, জেমস অ্যান্ড জুয়েলারি, এগুলো ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করা হয়, তাহলে সব থেকে বেশি ইম্পোর্ট করা হয় জিজ্ঞেস করেছে, তাহলে ক্রুড অয়েল।
In a certain code language, PENCIL, pencil is coded as PCIENL, which is the word coded as PTEORR. আচ্ছা এখানে PENCIL, এখানেও সব PENCIL সবকটা ওয়ার্ডই আছে, প্রথম পিটা পির জায়গাতেই আছে, তারপরে ইএন, ইএন চলে এসেছে লাস্টের আগের দুটোয়, তাহলে এখানে টিইটা লাস্টের আগের দুটো হবে, টি দিয়ে টিই এখানে আছে, টিই এখানে আছে, তো এই দুটো অপশানের মধ্যে হবে, এই দুটো হবে না। তাহলে এবার দেখতে হবে টিই এটাতে আছে, আর ও এটাতে ও আর, তাহলে সেকেন্ডে ও বসবে না আর বসবে, এখানে সেকেন্ডে সি আছে, সি আছে এখানে, 1 2 3 4 নম্বরে সি আছে, তাহলে 1 2 3 4 চার নম্বরে ও আছে, তাহলে এখানে নিশ্চয়ই আর বসবে না ও বসবে, তাহলে সঠিক উত্তর পি ও আর টি আর। ইন এ সার্টেন কোড পি এ এস টি ইজ ইট ইজ রিটেন অ্যাজ আর ওয়াই ইউ আর জি, হাউ ইজ প্রিন্ট পি আর আই এন টি ইজ রিটেন ইন দ্য কোড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা পি এ এস টি ই আর ওয়াই ইউ আর জি আছে, তাহলে পি থেকে কি কোড এসছে, পি থেকে আর, পি কিউ আর প্লাস টু হয়েছে, তারপর এ থেকে এসছে ওয়াই পিছনে গেছে, তাহলে ওয়াই জেড এ মাইনাস টু, এস থেকে এসছে ইউ, এস টি ইউ প্লাস টু, তাহলে প্লাস টু মাইনাস টু করে যাচ্ছে, তাহলে পি এর সঙ্গে যদি প্লাস টু করা হয় পি কিউ আর, আর দিয়ে শুরু হবে, এখানে সবকটাই আর দিয়ে শুরু আছে, তবে আর এর সঙ্গে করতে হবে মাইনাস টু, আর থেকে মাইনাস টু করলে হয় পি, তাহলে আর পি দিয়ে হবে পি কিউ আর, তাহলে এই দুটো অপশান হবে না, আর পি কে এল আর পি কে এল আছে, লাস্টে ভি হবে না ইউ হবে, লাস্টে টি আছে, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, টি এর সঙ্গে প্লাস টু করতে হবে, ইউ ভি, তাহলে লাস্টে ভি হবে, তাহলে সঠিক উত্তর আর পি কে এল ভি। হোয়াট ওয়াজ দ্য অরিজিন অফ দ্য স্লেভ ডাইনেস্টি রুলস, পার্সিয়ান মঙ্গল তুর্কিস না আফগান, স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠা থেকে দাসবংশ, কুতুবুদ্দিন আইবক কার দাস ছিলেন, মোহাম্মদ ঘড়ির, তিনি স্লেভ ডাইনেস্টি কবে প্রতিষ্ঠা করেন, 1206 খ্রিস্টাব্দে। তাহলে এই যে কুতুবুদ্দিন আইবক তিনি কী ছিলেন, পার্সিয়ান মঙ্গল তুর্কি না আফগান, কুতুবুদ্দিন আইবক ছিলেন তুর্কি, সঠিক উত্তর হবে তুর্কিস। হুইচ অফ দ্য ফলোয়িং সুলতান অফ দিল্লি অ্যাসিউম দ্য টাইটেল অফ সিকান্দার সেকেন্ড সানি, বলবন আলাউদ্দিন খলজি সিকান্দার লোধি ইলতুৎমিশ, তাহলে সিকান্দার সেকেন্ড সানি দিল্লি সুলতানে কার টাইটেল ছিল, কার উপাধি ছিল, আলাউদ্দিন খলজি। হু আউট অফ দ্য ফলোয়িং বিলং টু দ্য সৈয়দ ডাইনেস্টি অফ দ্য দিল্লি সুলতানেট, সৈয়দ ডাইনেস্টিতে কে বিলং করে, শামসুদ্দিন ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন বলবন, রিজিয়া সুলতানা, খিজির খান, সৈয়দ ডাইনেস্টি, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা তো খিজির খান, তাহলে খিজির খান সঠিক উত্তর হবে। ড্যাশ ওয়াজ দ্য লাস্ট ডাইনেস্টি অফ দ্য দিল্লি সুলতানেট হুইচ ওয়াজ ফাউন্ডেড বাই বহুলুল খাঁ লোদি, দ্য তুঘলক ডাইনেস্টি, দ্য স্লেভ ডাইনেস্টি, দ্য লোদি ডাইনেস্টি, দ্য খলজি ডাইনেস্টি, তাহলে বহুলুল লোদি, বহুলুল লোদি কোন বংশের প্রতিষ্ঠাতা, লোদি বংশের, তাহলে সঠিক উত্তর হবে দ্য লোদি ডাইনেস্টি। হু ওয়াজ দ্য কমান্ডার অফ দ্য আকবর ইন দ্য ব্যাটেল অফ হলদিঘাটি, হলদিঘাটির যুদ্ধ কবে হয়েছিল, 1576, হলদিঘাটের যুদ্ধে কমান্ডার সেনাপতি কে ছিল আকবরের সঙ্গে, আসাফ খান, মানসিং, বাহাদুর শাহ, অজিত সিং, তাহলে 1576 সালে হওয়া হলদিঘাটের যুদ্ধে আকবরের সেনাপতি কে ছিল, মানসিং। হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ ইনফরমেশান অ্যাবাউট দ্য ইন্দো গ্রিক রুলার, ইন্দো গ্রিক রুলারদের সম্পর্কে জানা যায় কোন সোর্স থেকে, ট্রাভেলার্স অ্যাকাউন্ট, কয়েন্স, বুদ্ধিস্ট লিটারেচার, জৈনস লিটারেচার,
তাহলে ইন্দো গ্রিকদের সম্পর্কে মেন সোর্স কোনটা? কয়েন থেকে, কয়েন থেকে ইন্দো গ্রিকদের সম্পর্কে জানা যায়। হু অব দ্য ফলোয়িং হ্যাড ফার্স্ট ডেসিপ্রেটেড দ্য এডিক্টস অফ এম্পেরর অশোক? অশোকের শিলালিপি পাত্র উদ্ধার প্রথম কে করেন? জেমস প্রিন্সেপ। সঠিক উত্তর জেমস প্রিন্সেপ। দ্য আয়রন পিলার নিয়ার কুতুব মিনার ইন দিল্লি ওয়াজ মেড বাই অশোক, আকবর, সমুদ্রগুপ্ত না চন্দ্রগুপ্ত টু? কুতুব মিনারের কাছে যে আয়রন পিলারটা আছে দিল্লিতে, সেটা কে তৈরি করেছিল বলে মনে করা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত টু। দ্য ক্যাপিটাল অফ দ্য কানভা ডাইনেস্টি, কানভা ডাইনেস্টির ক্যাপিটাল কোনটা? পুহার, রাজগীর, পাটলিপুত্র, তক্ষশিলা? কানভা ডাইনেস্টির ক্যাপিটাল হচ্ছে পাটলিপুত্র। সঠিক উত্তর হবে পাটলিপুত্র। দ্য এভারেজ ওয়েট অফ 8% আর ইনক্রিজড বাই 1.5 কেজি হোয়েন 1% অফ 65 কেজি ইজ রিপ্লেসড বাই এ নিউ ম্যান? ফাইন দ্য ওয়েট অফ দ্য নিউ ম্যান। তাহলে 8 জন পার্সন ছিল, তার মধ্যে একজন হচ্ছে 65 কেজির, সেই 65 কেজির বদলে অন্য একজনকে বসানো হয়েছে, যার জন্যে ওয়েট বেড়ে গেছে, এভারেজ ওয়েট বেড়েছে 1.5 কেজি। তাহলে নতুন যে আসবে তার ওজনটা নিশ্চয়ই 65-এর বেশি হবে, তবেই তো ইনক্রিজ হবে। তাহলে সঠিক উত্তর 77 কেজি। আচ্ছা 8%-এর এটা একটা মেথড হলো, আর একটা ধর 8%, 8%-এর ওজন কত? 1.5 কেজি করে ইনক্রিজ হয়েছে। তাহলে 8-কে 15 দিয়ে গুণ করলে 8-কে 8, আচ্ছা আরে 12 সমান 12 কেজি, এক্সট্রা 12 কেজি বাড়বে। কার সঙ্গে? 65-টির সঙ্গে 12 কেজি যুক্ত হবে, 5, 6, 7, 7। তাহলে নতুন যে হবে 77 কেজি অ্যান্সার হবে। আর ডিটেলসে করতে চাইলে কতজন? 8 জন আছে, তাহলে x1+x2+... x7+8 নম্বর যে আছে তার 65 কেজি ওজন বাই 8, 8 দিয়ে ভাগ করতে হবে, সমান কত এভারেজ? এভারেজ বেড়েছে, ধরো ধরা যাক এভারেজ এক্স। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আবার x1+x2+... x7 পর্যন্ত সেমি আছে, এই 65 কেজির জায়গায়, 65 কেজির জায়গায় নতুন যে এসছে তার ওয়েট ধরা যাক ওয়াই, এভারেজ পুরো 8 জনই আছে, তাহলে 8 দিয়েই ভাগ হবে, সমান কত বেড়েছে? 1.5। তাহলে x+1.5 কেজি বেড়েছে। তাহলে এখান থেকে এটা কোনাকুনি গুণ করলে কত হয়? 8x, আর 65টাকে এদিকে আনলে কত? মাইনাস হবে, -65। তাহলে x1 x2 ডট করে x7 পর্যন্ত কত হলো? 8x-65। আর এইটা কোনাকুনি গুণ করলে কত হয়? 8x, 8x+8, আর 1.5 গুণ করলে 8x+12 মাইনাস ওয়াই, ওয়াইটাকে পাশে নিয়ে আসা হলো, -y। তাহলে 8x 8x কেটে গেল, তাহলে ওয়াই সমান কত হলো? 65+12 77। তাহলে সঠিক উত্তর হলো 77 কেজি। দ্য সাম অফ দ্য 5 নাম্বারস আর 260, ইফ দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট টু নাম্বার ইজ 30 অ্যান্ড দ্য এভারেজ অফ দ্য লাস্ট টু নাম্বার ইজ 70, ফাইন্ড দ্য থার্ড নাম্বার, তৃতীয় নম্বর থার্ড নাম্বারটা বার করতে হবে, 50, 60, 70 না 80। এটা পার্ট 3, এই কোশ্চেনের অ্যান্সারটা পার্ট 4 ভিডিওতে পেয়ে যাবে, পার্ট 1, 2, 4 সহ অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলের প্লেলিস্টে।